আগামীকাল ও পরশু রাজ্য জুড়ে আবারও বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামীকাল ও পরশু রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় আবারও এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে, তো এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে এর হালকা বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়তে পারে রবিবার এবং সোমবার। ইতিমধ্যে গত দু সপ্তাহে গরমে বাঙালি প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। তবে অবশেষে এসছে সুখবর, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ববালি হাওয়ার বাড়বে জলীয় বাষ্প, ফলে গরম ও অস্বস্তি বাড়বে। এতদিন শুষ্ক গরম আবহাওয়া ছিল, জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রজনিত অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়, যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাতাসে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রজনিত অস্বস্তি, বাড়বে গরমও, এমনই জানাচ্ছেন তারা। আজ সকাল থেকে আকাশে মুখ ভার, হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছে কলকাতা সহ জেলাগুলিতে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ, তবে পাশাপাশি বাড়বে তাপমাত্রার পারদ, পাল্লা দিয়ে বাতাসে বাড়বে আর্দ্রতা, সেই কারণে ভালো রকম অস্বস্তি বোধ হবে। তবে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সংলগ্ন জেলাগুলিতে। এদিন কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।